আমার উপর যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে। আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে, আমি মানুষকে নিয়ে হাসলাম আমার একটু বুকে লাগলো না, তাহলে আমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তা ভাঙা, একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে, এটা খুব হাসির সংবাদ না? খুব হাসির সংবাদ তো, ওই যে মানুষটা পড়ে গেল। অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না, অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশ্মনও যদি ঘরের দ্বারে আসে, অভাব নিয়ে সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো, যদি সেটা তোমার না থাকে সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামে ইসলাম, এটার নামে ইসলাম, এটার নামে ইসলাম। সুবহান, এই সমস্ত পদভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন যদি কোনো ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে আল্লাহর ওয়াস্তে, বুঝাইতে পারছি, স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন, কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখার এখনের পড়ালেখার পার্থক্য, এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়, আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে, আমার কথায় মনে অনেকে কষ্ট পেয়েছেন না, কিন্তু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই?